আমি কিন্তু খুব প্রোগ্রেসিভ একটা মানুষ, আমার মা খুব প্রোগ্রেসিভ ছিল, আমার নানি খুব প্রোগ্রেসিভ ছিলেন। তুমি যদি নিজেকে প্রোগ্রেসিভ না করতে পারো তাহলে কিন্তু জীবনে তুমি সময়ের সাথে চলতে পারবে না, ব্যাকডেটেড হয়ে যাবে। আমাকে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি ব্যাকডেটেড। এরকম মিডিয়ার অনেক চ্যানেল আছে যাদেরকে আমি বলেছি যে তোমাদের ইউটিউব চ্যানেল করা দরকার, ইউটিউব চ্যানেলটা এই এখন কিন্তু ইউটিউবের জোয়ার চলে গেছে। এটা আমি আজকে থেকে এই আজকের কথা বলছি না, আজকে থেকে আমি 2014 কথা বলছি, 14-15 সময় আমি বলছি যে তোমাদের ইউটিউব চ্যানেল করা দরকার। ইউটিউব চ্যানেল না করলে পরে ইউটিউব কিন্তু শুরু হচ্ছে, এরকম 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 ইউটিউবারদের সব নিয়ে আসছি, নিয়ে এসে তাদের মিটিং করা, এখন মনে করে সেই সব চ্যানেলের ইয়েগুলো এরকম টপ মোস্ট ইয়েতে আছে। তো আমি সবসময় চিন্তা কিন্তু অ্যাডভান্স করি, এবং আমার যে জুনিয়র যারা আছে তাদেরকে যে শুধু আমি শেখাই তা না, ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখিও। তো এই যে মিডিয়া অ্যাক্টিভ বলছো না, বা ইয়েতে তুমি সোশ্যাল মিডিয়াতে, আমি অ্যাক্টিভ থাকি, অ্যাক্টিভ থাকি এ কারণে যারা আমার ব্লগ দেখে বা যারা আমার মানে আমার কথাগুলো শোনে বা আমার কাজের জায়গাগুলো দেখতে চায় বা আমার কথার আমার কবিতা শোনে বা এ করে যাই কিছু ইয়ে করি, আমি এটাই চাই যে মানুষের কাছে মানে যোগাযোগটা আমার যেন বিচ্ছিন্ন হয়ে না যায়। অ্যাজ অ্যান আর্টিস্ট তারা আমাকে ভালোবাসা দিয়েছে, এখন আমি যখন ব্লগে কথা বলি আমাকে অনেকেই বলে যে আপনি পডকাস্ট করেন, আপনি এটা করেন, নানা ধরনের কিছু বলে যে আপনি এত সুন্দর করে, মানে কখন যে ঘন্টা পার হয়ে যাচ্ছে আমরা টের পাই না আপু, আপনি যে 20-25 মিনিট আধা ঘন্টার যে ব্লগগুলো দেন আমরা টেরই পাই না যে কতক্ষণে এটা সময় চলে গেছে। স্মুথলি কথা বলেন, সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারেন, একটা প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে গেছেন, কীভাবে যে চলে গেছেন মাথায় মানে টেরও পায় না, স্মুথলি সব কিছু, খুব ভালো লাগে কথাগুলো শুনতে। সেইগুলোর ভিতরেও দু এক সময় নিজে অনেক ইয়ে হয়েছেন, বয়স তো কম হয় নাই এখন এগুলো করার দরকার কি, আমি কাউকে জিজ্ঞেস করে করবো? ইট ইজ মাই থিং, আমার ব্লগ, আমার পেজ, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু। আমি এটা অনেকের ক্ষেত্রে, এটা শুধু আমার ক্ষেত্রে না রে সোনা, এবং এটা সিনিয়রদের ক্ষেত্রেও না, জুনিয়রদের কেউ কেন অহেতুক, মানে এটা হচ্ছে কি নেগেটিভ একটা অ্যাপ্রোচ এটা সারা জীবনে। যেমন আমার কাছে মনে আছে যখন আমি মডেলিং করি তখন আমি ওই যে ইয়েতে গেছি এক্সপোর্ট ফেয়ারে, তখন আমি আমরা কিন্তু সবাই তখন যেতাম, সব ফ্রেন্ডসরা মিলে গেছি, তো ডাকছে 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 হঠাৎ করে, তো হয়তো আমি খেয়াল করি নাই, তখন ওই তেলাপোকাতা নিয়া এরকম বলছি, তেলাপোকাতা নিয়ে বলছি, তখন কিন্তু আমি ঘুরে তাকিয়েছি। পরে আমি রিয়েলাইজ করলাম যে আসলে আমরা কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচটাকেই অনেক প্রায়োরিটি দিই। আমি এখন যে আগে যেমন করতাম কি, কেউ নেগেটিভ কিছু লিখলে তখন ওটার নিচে অ্যান্সার দিতাম, আমার তো অ্যান্সার দেওয়ার আছে, না দেওয়ার তো কোনো কিছু নাই, আই হ্যাভ দ্যাট ক্যাপেবিলিটি, আল্লাহ তাআলা ওই জিনিসটা আমাকে দিয়েছে। দেওয়ার পরে আমি তারপরে যখন ওই যে পজিটিভ যারা লিখছে তারা লিখছে কি আপা, আমরা যখন পজিটিভ কিছু লিখি, একবার একটা ছেলে লিখেছে যে আমরা পজিটিভ লিখি আপনি শুধু লাইক সাইন দেন অথবা লাভ ইমোটা দিয়ে আপনি ইয়ে করেন বা কেয়ার এরকম দেন, কিন্তু এই যে নেগেটিভ যে ছেলেটা লিখছে তাকে আপনি এত বড় একটা চিঠি লিখলেন, তা আমরা কী দোষ করেছি? তখন আমার মনে হচ্ছে সত্যিই তো এই ছেলে তো নেগেটিভই বললে তো ও আরও অ্যাটেনশন পেয়ে গেছে। নো, আই এম নট গোনা টু দ্যাট, যে এখন নেগেটিভ কোনো কিছু লিখছে তাদের ব্লক করে দিই।